কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ রহমতে আপনারা সবাই ভালো হয়েছেন তো প্রিয় ভাইয়েরা আজকে আতিফ আহমেদ নিলয় ভাইকে নিয়ে কথাবার্তা বলবো ওনার ফার্স্ট লাইফের ফার্স্ট ইন্টারভিউ ছিল ঠিক আছে তো ওইখানে যে কথাবার্তাগুলো বলছে খুবই ইম্পর্টেন্ট কথাবার্তাগুলো বলছে তো এই কথাগুলো শুনে খুবই খারাপ লাগে আমার ঠিক আছে তো প্রিয় ভাইয়েরা যে আতিফ আহমেদ নিলয় ভাইকে যারা ভালোবাসেন তারা এই ভিডিওটা দেখার পর সবাই কমেন্ট বক্সে আমিন লিখে যাবেন আপনারা সবাই আমার মতো যদি ভালোবাসে থাকেন এবং দোয়া করেন মন থেকে তাহলে আমিন লেখে কমেন্ট করে যাবেন অবশ্যই পারলে ভিডিওটা শেয়ার করে দেবেন তো চলুন আতিফ আহমেদ নিলয় ভাইয়ের যে ইন্টারভিউতে কি বলছিলেন উনি কী ইম্পর্টেন্ট কথাগুলো বলছিলেন দেখেন উনি মানে কেমনে এই জগতে আসলো কি ছিল মানে পাস্ট এবং ফিউচার দুইটাই বলবে এখন আমরা ধৈর্য সহকারে তার কথাগুলো ইম্পর্টেন্ট কথাগুলো আমরা মনোযোগ সহকারে শুনবো প্রিয় ভাইয়েরা তো ইমোশনাল একটা লোক ছিল তো ইনি খুবই ভদ্র নম্র একটা ছেলে ছিল তার কথাগুলা তার গানগুলা শুনলে ভাই পুরা আসলে এনার বাবা কিন্তু গানগুলো আসলে পছন্দ করতো না আগে থেকে তাকে নিয়ে একটা ভালো কিছু মানে করার চিন্তাভাবনা ছিল তো সেটা হইল না তো পিএ ভাইরা আপনারা যে মানে ভালোবাসেন যদি ভালোবাসেন তাহলে আমি আবারও বলতেছি সে আমার রক্তের ভাই না এবং রক্তের কোনো সম্পর্ক না আপনার আপনারা যেরকম ফ্যান হিসাবে ইলায় আহমেদ আতিফ আহমেদ তিল ভাইরে আমিও ওনার একজন ফ্যান তো এই হিসাবে আমি আপনাদের কাছে বলতেছি ওই ভাই যেমনি মারা যাক যে অকালে চলে গেছে উনি ঠিক আছে তো যেমনি জোরে যাক তো সেই ভাই জানে পরেকালে কালে ভালো থাকে সেটাই কামনা করবো আপনার যে ধর্মেরই লোকই হন না কেন ভাই তো প্রিয় ভাই ঠিক আছে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভাইয়ের জন্য দোয়া করবেন এবং আমিল কথাটা লেখে যাবেন কমেন্ট বক্সে তো হ্যাঁ এই যে আতিফ আহমেদ নিলয় ভাইয়ের লাইফ থেকে কিছু শিক্ষণীয় বিষয় আছে ঠিক আছে তো মানুষ ডিপ্রেশনে থাকলে এত বড় ডিসিশন নেওয়া যাবে না আপনার ডিপ্রেশনে থাকলে এই একা একা থাকা যাবে না একা একা থাকলে সমস্যা হবে ভাই শয়তানের হচ্ছে শুনে আরও খারাপ পথে যাবে না আরও নষ্ট হয়ে যাবে তো যখন ডিপ্রেশনে থাকবেন তখন বন্ধু বান্ধবের সাথে থাকতে চেষ্টা করবেন এবং হাসি এবং আপনারা যদি মুসলমান হয়ে থাকেন তাহলে প্রিয় ভাই আপনি সব সময় নামাজ পড়ুন আপনার ডিপ্রেশন কেটে যাবে এবং ভালো সময় চলে আসবে খুব শীঘ্রই তো প্রিয় ভাইয়েরা যে যেখানে এসে ভালো থাকবেন আর হ্যাঁ আতিফ আহমেদ নিলয় ভাইয়ের নওসিন আফুর জন্যও কিন্তু দোয়া করবেন সে যাতে এই যে আপনার যে সাধারণ ফ্রেন্ডরা আছেন তাদের কাছেই যতটা খারাপ হয় আর উনি ওনার ওয়াইফ এবং স্ত্রী যাই হোক বিষয়টা আপনারা এতদিন যাই দেখছেন না কেন যার দোষই হোক তো এখন আর এগুলো নাড়াচাড়া করে লাভ নেই কেননা ওই আতিফ আহমেদ নিলয় ভাই আর ফিরে আসবে না আমাদের মাঝে তো তাকেও মাফ করা আপনারা সবাই মাফ করে দিবেন আতিফ আহমেদ নিলয় নওসিন আফুকেও তো আপনার যে যে ধর্মেরই হোক ঠিক আছে ধর্ম আগে তারপরে কাজকর্ম তো ঠিক আছে হাফেজ পরবর্তী ভিডিওতে দেখা হবে নামাজ বাদ দিও না বন্ধু নামাজ হলো বেহেস্তের সাবি